أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ও বরকাতু। সম্মানিত ভাই, আপনি জানতে চেয়েছেন যে জমজম কূপের পানি পান করার নিয়ম কি, এখানে কোনো দোয়া রয়েছে? জি সম্মানিত ভাই, এখানে দোয়া রয়েছে। যেমন রসুল সাল্লাহ আলী আসাল্লাম তিনি শুধু বিসমিল্লা বলেই পান করতেন, তবে একজন সাহাবি থেকে প্রমাণ রয়েছে যে একজন সাহাবি তিনি একটি দোয়া পড়তেন এবং এটি হচ্ছে সুন্নতের সাহাবা। সুতরাং সাহাবিদের সুন্নত, আপনি সেটিও আমল করতে পারেন। যে দোয়াটি তিনি পড়তেন সেটি হচ্ছেন আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান ওয়াসিয়া ওয়া আমালান সালিহা ওয়া শিফাইন মিন কুল্লি দাইন। সম্মানিত ভাই, এ দোয়াটি আপনি পড়তে পারেন। এবং জমজমের কূপের পানি যখন আপনি পান করবেন, সেক্ষেত্রে আপনি দাঁড়িয়ে কেবলামুখী হয়ে আপনি পান করতে পারেন। এটি হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং সাহাবিদের সুন্নাহ, আপনি আমল করতে পারেন। আর যদি আপনি দোয়াটা যেতে না পারেন, সেক্ষেত্রে আপনি চাইলে আপনি শুধুমাত্র বিসমিল্লাহ বলেও আপনি পান করতে পারবেন, কোনো সমস্যা নেই। আশা করছি উত্তরটি পেয়েছেন।